শতবর্ষ অতিক্রান্ত ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত 106তম বার্ষিক মিলাদুন্নবী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রামের সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হল নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক। মাদ্রাসাটি 1919 সালে প্রতিষ্ঠিত হয়। নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের পরিচালনায় দুই দিন ব্যাপী মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে 106তম বার্ষিক পবিত্র মিলাদুন্নবী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপী পবিত্র মিলাদুন্নবী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ উদ্বোধন হয়। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালন সমিতির সভাপতি সফিউদ্দিন মল্লিক। দুই ব্যাপী মিলাদুন্নবী অনুষ্ঠান উপলক্ষে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক প্রাঙ্গণ একেবারে চাঁদের হাটে পরিণত হয়। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালন সমিতির সভাপতি সফিউদ্দিন মল্লিক। পবিত্র মিলাদুন্নবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের তরুণ তুর্কি পীরজাদা শাওবান সিদ্দিকী, চণ্ডীতলা বিধানসভার বিধায়িকা স্বাতি খন্দকার, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি, চণ্ডীতলা 1নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ, চণ্ডীতলা 1নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর দীপাঞ্জনা জানা, অধ্যাপক ডক্টর রেজুমান মল্লিক, চণ্ডীতলা 1নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যথাক্রমে মোশারফ আলী, অঙ্কিতা খাঁ, অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না, ডাক্তার কে এম সাইফুল ইসলাম, সমাজসেবী আলহাজ শেখ সেলিম, নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক, মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক আনিসুর রহমান নস্কর সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। দুই দিনব্যাপী মিলাদুন্নবী অনুষ্ঠান উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিলাদুন্নবী অনুষ্ঠান উপলক্ষে বিজ্ঞান প্রদর্শনী রুম এবং কেরিয়ার গাইড রুমের উদ্বোধন হয়। তার সাথে সাথেই পায়গাম বাৎসরিক পত্রিকার উদ্বোধন হয়। মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে কেরাত গজল আবৃত্তি বক্তৃতা বিতর্ক সভা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সফল ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি যিনি সুযোগ্য নেতৃত্ব দেন তিনি হলেন নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক মোহাম্মদ ফাসিহুর রহমান সিদ্দিকী, যাঁর মহৎ ও মহান উদ্যোগ ছাড়া এত বড় মাপের মানের অনুষ্ঠান করা সম্ভব নয়। উপস্থিত অতিথিগণ মাদ্রাসার প্রধান শিক্ষকের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে বিশ্ববাসীর কল্যাণার্থে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দুই দিন ব্যাপী নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের মিলাদুন্নবী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পূর্ণ কভারেজ দেখুন HRTV বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বিভিন্ন অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন আমাদের নম্বরে 7206258472। এটা একটা আমরা সামুদ্রিক কিছু প্রাণী ও মানুষের পরজীবী রেখেছি এখানে। এটা শার্ক, এটা অক্টোপাস, এটা এটা গোলকৃমি, এটা ফিত্তাকৃমি, চকৃকৃমি, এটা স্টারফিশ, এটা ফিত্তাকৃমি। শার্ক, শার্ককে আমরা দেখবো কি করে বুঝবো? শার্কের লেজটা আমরা দেখবো প্রথমে, যে লেজটা তার অসমান। আর আমরা মাছ দেখেছি, মাছের মুখটা হয় এখানটাই, কিন্তু এই শার্কের মুখটা এই পেছনে, এই মাথার নিচে হয়। তারপরে এর নাম হলো চন্দ্রয়ান থ্রি। এটি চন্দ্রয়ান থ্রি হলো ভারতের তৃতীয় স্পেস মিশন। এটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর চন্দ্রযান কর্মসূচির অধীনে একটি চন্দ্র অভিযান। এই ইসরো ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পৃথিবীতে জলের প্রচুর ক্রাইসিস, তো আমরা বৃষ্টির জলকে কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবো, রিউজ করতে পারবো, সেটাই আমাদের মূল বিষয়। অনুষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন এবং কর্মকর্তারা যারা এমসি কমিটির সাথে জড়িত আছেন, বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রত্যেক দিন এবং এই প্রতিষ্ঠানকে কিভাবে সুন্দর রূপ দেওয়া যায়, আগিয়ে নিয়ে যাওয়া যায় এডুকেশনের দিক থেকে এবং সামগ্রিক সার্বিকভাবে একটা স্টুডেন্ট এখানে আসার পরে কি তার দরকার, কি তার প্রয়োজনীয়তা আছে, এটা যেটা দায়িত্বশীল অভিভাবকের পরিচয় দিয়ে এই প্রতিষ্ঠানকে আলহামদুলিল্লাহ আগিয়ে নিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ আগামীতেও আগিয়ে নিয়ে যাবেন, সে ব্যক্তিত্বটা অন্য কেউ নয়, এই প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক আমাদের স্যার ফাসিউর রহমান সাহেব, সিদ্দিকী সাহেব। তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন, আশা করি আগামীতে সুন্দর আরো রূপ দিবে। দীর্ঘ 7 বছরের মধ্যে কম বেশি 2-3 বার এখানে আসা হয়েছে, তার মধ্যে থেকে যেটা আমি উপলব্ধি করতে পেরেছি আগের থেকে অনেক উন্নত, আরো আগামীতে ইনশাল্লাহ উন্নত হবে। আর এই রকম মানে ঈদে মিলাদুন্নবী স্কুল কেন্দ্রিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিন ব্যাপী যে পরিকাঠামো, এটা একটা অনন্য বলা যেতে পারে। আমার মনে হয় এই নবাবপুর হাই মাদ্রাসার যে সিস্টেম, এই সিস্টেমটাকে ওয়েস্ট বেঙ্গলের বহু মাদ্রাসা রোল মডেল করে তাদের প্রতিষ্ঠানগুলোকে আগিয়ে নিয়ে যেতে তাদের উপকৃত হবে বা তারা আগাতে পারবে, এটাকে যদি রোল মডেল করে। শতবর্ষ অতিক্রান্ত ঐতিহ্যবাহী
নবাবপুর হাই মাদ্রাসা 106তম বার্ষিক পবিত্র মিলাদুন্নবী সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল আজ মহাসমারোহে অনুষ্ঠিত হলো এবং এই নবাবপুর হাই মাদ্রাসার এই অনুষ্ঠান শুধু নবাবপুর মাদ্রাসা কেন্দ্রিক বর্তমানে আর নেই, বর্তমানে নবাবপুর ভগবতীপুর অঞ্চল তথা আশেপাশে দু একটা ব্লক এমনকি জেলারও বিভিন্ন জায়গা থেকে মানুষ অতিথি তথা গণ্যমান্য ব্যক্তি শোভানুদ্দায়ী ডাক্তার বিভিন্ন জগতের মানুষ, রাজনৈতিক জগৎ হোক, প্রশাসনিক জগৎ হোক, খেলাধুলার জগৎ হোক, বিভিন্ন শিল্পী হোক, সব ধরনের মানুষের জমায়েত হয়। এক কথায় বলা যেতে পারে নবাবপুর হাই মাদ্রাসার এই দুদিনের অনুষ্ঠান বর্তমানে একটা উৎসবে পরিণত হয়েছে। এখন এটাকে নবাবপুর উৎসব বলেও আখ্যায়িত করলে ভুল হবে না। অনুষ্ঠান শেষ হয়ে গেল, আমাদের বিশেষ করে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই মুখের দিকে তাকালে সব একটা মন মরা অবস্থা, যেমন একটা কি যেন চলে গেল আবার আগামী বছর কবে দুদিন মিলাদ, মানে সবাই অপেক্ষায় থাকে যে স্যার আমাকে জিজ্ঞেস করতে, এই শুরু হয়ে যাবে এক মাস পর থেকেই, স্যার পরের মিলাদের ডেটটা কবে হচ্ছে, পরের অমুক মিলাদের ডেট কবে হচ্ছে, কারণ সেই ডেট জানলে তারা তাদের নিজস্ব প্রোগ্রামটা আবার সেট করে, কোনো জায়গায় বেড়ানোর ব্যাপার, কোনো অন্য কিছু ব্যাপার, এরকম একটা দাঁড়িয়ে গেছে। মানে মিলাদের ডেটটা জেনে গেলে ওরা শান্তি, কোনো জায়গায় যাওয়ার টিকিটও কাটবে না, বাড়িতেও কোনো প্রোগ্রাম রাখবে না। মানে এই উৎসবে বা এই মিলাদুন্নবী বা সাংস্কৃতিক অনুষ্ঠানে মানে হাজির থাকতে হবে, এনজয় করতে হবে, কিছু নিজেকে সমৃদ্ধ করব বিভিন্ন জগতের মানুষের বক্তব্যের মাধ্যম দিয়ে, ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেগুলো আমরা দেখব, এই ধরনের একটা আনন্দ বিরাজ করে টোটাল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এলাকার মানুষ বাইরের মানুষ সকলের। এখানে অনুষ্ঠিত হয়েছে, যেহেতু এটা মিলাদুন্নবী মূল অনুষ্ঠান, এখানে কেরাত প্রতিযোগিতা, নাতে রাসুল প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ইসলামিক নাটক যাকে বলা হয় মোকালামা প্রতিযোগিতা, তারপরে কুইজ প্রতিযোগিতা, মানে তারপরে অঙ্কন প্রতিযোগিতা, আমাদের বিজ্ঞান বিভাগের পরিচালনায় বিজ্ঞান প্রদর্শনী, তারপর গ্রন্থাগার বিভাগের পরিচালনায় সাইবার ক্রাইম এবং ক্যারিয়ার কাউন্সিল সংক্রান্ত সচেতনতা প্রদর্শনী, সর্বোপরি আমাদের মাদ্রাসার আবেগের যেটা ব্যাপার সেটা হচ্ছে পয়গম পত্রিকা, দেওয়াল পত্রিকা, সেই পয়গম দেওয়াল পত্রিকাটাও যথেষ্ট আকর্ষণীয়। আপনারা যারা এসেছেন আমি সকলকে অনুরোধ করব আপনারা সকলে ওই দেওয়াল পত্রিকাটা দেখে যাবেন, খুব ভালো লাগবে। এই সমস্ত বিষয়গুলো ছিল এবং যারা সবচেয়ে বড় কথা, আমাদের একটা নতুন স্টেজ নির্মিত হয়েছে, সেই স্টেজ নির্মাণ কল্পে যারা অর্থ দিয়ে দান করেছে, অর্থ দান করেছেন, সহযোগিতা করেছেন, সেই সমস্ত ব্যক্তিদের আমরা সহযোগিতা করেছি, সেই সমস্ত ব্যক্তিদের আমরা সংবর্ধিত করেছি। পরিশেষে আমি সৌভ্রাতৃত্বের বার্তা দেব, এটা মাদ্রাসা হলেও এখানে 100% শিক্ষার্থী মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের হলেও এখানে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা আমাদের অন্য কমিউনিটির, তারা এবং আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটা ঐক্যের বন্ধনে আবদ্ধ থেকে আমাদের ছাত্রছাত্রীদের যাতে ভবিষ্যতের সুনাগরিক হিসাবে আমরা গড়ে তুলব, এইটাই আমার শিক্ষক শিক্ষিকা আমার সম্মানিত সহকর্মী বৃন্দদের প্রতি আমার এই আহ্বান আজকের এই অনুষ্ঠান থেকে থাকলো। এত সুন্দর, আমি 100 বছর যখন হয়েছে তখন আমি এসেছি আর আমি অভিভূত যে এখানে মহিলারা এত, আমার মেয়েরা এত বেশি পড়াশোনা করে। আমি চাই মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়াটা অনেক বেশি প্রয়োজন, কেননা আমার হাজবেন্ড আকবর আলী খন্দকার বলতে নারীদের শিক্ষার প্রয়োজন আছে। তাই আমি মনে করি মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে সমাজ আরো আরো উন্নতির দিকে যাবে। প্রথম কথা, আমি প্রথম আসিনি, এটা নিয়ে আমার 4-5 বার আসা হয়ে গেল। হ্যাঁ, মিলাদ উদ নবী উৎসব 106তম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই নবাবপুর হাই মাদ্রাসা, এবারে এসে আরো ভালো লাগছে। আরো বিশেষ করে ভালো লাগলো যে যে স্টাডি ওরিয়েন্টেড ক্যাম্পটা হয়েছে এবং ওখান থেকে যে সাইবার ক্রাইমটা বোঝানো হচ্ছে, এবং এটা আমার খুব ভালো লেগেছে। এবং এই প্রদর্শনীটা আপনি যেটা করেছেন, আমি অত্যন্তভাবে এই মাদ্রাসার গ্রন্থাগারিক সহ প্রধান শিক্ষককে আমি ধন্যবাদ জানাই,
যে সঠিক সময়ে এই ছেলে মেয়েদের এই সাইবার ক্রাইম সম্বন্ধে যে, এবং আমারও জানানো ছিল না, আমিও কিছুটা শিক্ষার্থীর মতো ওখানে রইলাম এবং জানলাম অনেক কিছু বিষয়গুলো। এবং স্টাডি ক্যাম্প যেটা করেছে, স্টাডি ক্যাম্পটা খুব দরকার, কারণ কথা হচ্ছে আমি কোন দিকে যাবো এটা যদি প্রথম থেকে একটা মূল্যায়ন হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে ব্যাপারটা। এখন আমার মতো বিষয়টা হয়ে যায় যে আমি সারা জীবন কবিতা সাহিত্য বুঝে দিতাম, আর আমি আমাকে লাস্টে আমার ভাষা হয়ে গেল রাষ্ট্রবিজ্ঞান, আর এটাও না হয়ে তখন যদি বাংলা হতো তাহলে হয়তো আমি আমার ভাই যে এসছে সেই ভাইয়ের মতো হয়তো আরেকটা অন্য জায়গায় যেতে পারতাম। এটা নিছকই একটা উপমা দিলাম আর কি কিছুটা রসিকতার মাধ্যমে, কিন্তু ঘটনা হলো যে এই ধরনের প্রদর্শনী এবং বিজ্ঞান প্রদর্শনী তো দেখলাম যে এত উচ্চ মানের প্রদর্শনীগুলো করেছে, দু তিনটে জিনিস তো আমার খুব ভালো লাগলো এবং এটা কঠিন প্রশ্নের উত্তরও দিচ্ছে। এবং মহিলারা বিশেষ করে যে ছাত্রীরা তারা যেভাবে সুন্দর প্রদর্শনীতে আমাকে ডেলিভার করলো এবং যেভাবে বোঝালো অভূতপূর্ব, মানে আমি এত আপাইটমেন্ট এই নবাবপুর হাই মাদ্রাসার, মানে অকল্পনীয়, এবং হুগলি জেলার একটা প্রথম সারির মর্যাদা পেতে চলেছে এই নবাবপুর হাই মাদ্রাসা। আগেও ওখানে ভালো রেজাল্ট হয়েছে, এখানকার ছাত্রছাত্রীরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাই খুব ভালো লাগছে এই উৎসাহ এসে। 1400 উপর ছাত্রছাত্রী ছড়িয়ে গেছে, প্রধান শিক্ষক বলেছেন কিন্তু সামান্য সুবিধা অসুবিধা আছে, সেগুলো নিশ্চয়ই সমস্যার সমাধান হবে, আমরা যেমন প্রশাসনে আছি। আর সার্বিকভাবে এই মাদ্রাসা শুধু এই ব্লকে নয়, জেলার মধ্যে অন্যতম একজন সেরা মাদ্রাসা দাবি রাখে। দেখুন ঠিকভাবে তো এইভাবে দাঁড়িয়ে তো ক্যামেরার সামনে কোনোটা বলা যায় না, কারণ যে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে তারা সেগুলোকে বোঝানো এবং তার জন্য ফান্ড অ্যালটমেন্ট করা, তার জন্য সমস্ত কিছু একটা প্রস্তুতি আছে। তো কিন্তু লেগে থাকলে কোনো জিনিস হয় এটা জানবো, আমরা লেগে আছি, লেগে থাকলে হবে, সবাই হবে, নিশ্চয়ই হবে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আছেন, যেখানে এইভাবে শিক্ষা, বুনিয়াদী শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার উন্নতি হয়েছে, সেখানে তো এটা হবেই, না হবার কিছু নেই। নিশ্চিতভাবে একজন মাননীয় মুখ্যমন্ত্রী যখন হয়েছেন, পশ্চিমবঙ্গের বুনিয়াদী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সহ সমস্ত শিক্ষারই মান উন্নয়ন হচ্ছে এবং হবে। নবাবপুর হাই মাদ্রাসা 106তম বার্ষিক অনুষ্ঠান আজকে হচ্ছে, সংস্কৃতি অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। কিন্তু আমি আগেও বহুবার এসেছি, আমার দেখা সেরা হাই মাদ্রাসা এবং এত সুন্দর পরিচালন কমিটি এবং প্রধান শিক্ষক শিক্ষকদের সমন্বয়ে এখানে এত সুন্দর পরিকাঠামো গড়ে উঠেছে। বিভিন্ন সরকার যেমন একদিকে অনুদান দিয়েছে, তেমনি আরেকদিকে এই মাদ্রাসার এলাকার বিভিন্ন অভিভাবকরা তারা সহযোগিতা করেছে, গ্রাম পঞ্চায়েত সহযোগিতা করেছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমপি, এমএলএ সবার সমন্বয়ে আজকে সবাই সহযোগিতা করেছে বলে আজকে স্কুলের ডেভেলপমেন্ট একদিকে তৈরি হয়েছে। শুধুমাত্র স্কুল কলেজ তৈরি হলেই তো সেই মাদ্রাসা বড় হয় না, তার শিক্ষার মান ভালো হওয়া এটাও জরুরি। কিন্তু আমরা সেটা দেখেছি এই হাই মাদ্রাসার শিক্ষার মান অনেক ভালো, এখান থেকে অনেক ভালো কৃষি ছাত্রছাত্রী বেরোচ্ছে। এবং আপনারা এখানকার প্রদর্শনীগুলো দেখাবেন আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে, যে প্রদর্শনীগুলো দেখলে মনে হবে যে এখানে সুন্দর পঠন পাঠন হয় এবং সঠিকভাবে গাইডেন্স করে ছাত্রছাত্রীদের, আমি স্কুলের সাফল্যকে মনে করি। আজকে এই নবাবপুর হাই মাদ্রাসা হচ্ছে 106তম যে অনুষ্ঠান পালন হচ্ছে, সত্যি আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত। এখানকার ছাত্রছাত্রীর প্রধান শিক্ষক, তার সহকারী শিক্ষকরা যেভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা রাষ্ট্রের প্রদর্শনী শেখান, এরকম আমি সত্যি আগে কোথাও দেখিনি। আমি এই স্কুলের সাফল্য কামনা করি, তার জন্য যদি আমাকে কোনো সাহায্য দরকার আমি অবশ্যই করব। আমি অঙ্কিতা খাঁ সাঁতরা, আমি চণ্ডীতলা 1নং পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রীড়া ও তথ্য সংসদীয় কর্মাধ্যক্ষ। খুবই ভালো লাগলো, 28-29 দুদিনের প্রোগ্রাম, অনেকদিন আগে থেকে ইনভাইটেশন পেয়েছিলাম। আমাদের যিনি হেডমাস্টার মশাই আছেন উনি ভীষণই অ্যাক্টিভ, আর তার সঙ্গে এখানে যারা পরিচালন সমিতি আছে আমাদের ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে, তাকেও আমরা ধন্যবাদ জানাই। আর এই স্কুলের যারা পৃষ্ঠপোষক আছেন, যারা শিক্ষার যারা জগতে এখানে দিশা দিয়ে স্কুলকে দিশা প্রদান করেছেন, তাদেরকেও আমার ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে অনেক অভিনন্দন। আর এরকম একটা স্কুলে বা মাদ্রাসায় এলে অনেক সময় ছোটবেলার কথা মনে পড়ে যায়, অনেক সময় আমরা কি হয় যেতে পারি না, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজকর্ম থাকে, তার মধ্যেও যখনই সুযোগ পাই টুকটাক করে চলে আসে। তাহলে এতে শুধুমাত্র আমাদের একটা রিফ্রেশমেন্ট হয় তাই নয়, আমরা অনেক সময় ছেলেবেলায় ফিরে যাই, আমরা কাজ করতে না অনেক বেশি উদ্যম পাই, তো যার জন্যই আমার এখানে আসা। দুদিনের প্রোগ্রাম, আশা করি খুব ভালো প্রোগ্রাম হবে। ধন্যবাদ।
আমার নাম ডক্টর দীপাঞ্জন জানা, বিডিও চন্ডিতলা ওয়ান। অনুষ্ঠান সত্যি মনোজ্ঞ হয়েছে এবং খুব ক্রিয়েটিভ, মানে সৃজনশীল অনুষ্ঠান বলা যেতে পারে। নবাবপুর হাই মাদ্রাসার তাদের যে দুদিনব্যাপী যে বাৎসরিক মিলাদুন্নবী অনুষ্ঠান, সেখানে বিভিন্ন এক্সিবিশন, বিভিন্ন প্রদর্শনী যেভাবে রাখা হয়েছে এবং এখানকার কর্তৃপক্ষ বিশেষত প্রধান শিক্ষকের যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা নিরিখে বলা যেতে পারে যে মাদ্রাসা হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে একটা বড় বিপ্লব আনতে চলেছে। প্রোগ্রেসিভ চিন্তাভাবনার জন্য এই মাদ্রাসার যে উদ্যোগ, তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। আমার নাম, আমি রেজমান মল্লিক, পশ্চিম মেদিনীপুরের দাঁতন ভট্টর কলেজের বাংলা বিভাগের প্রধান। দুদিন ধরে, গত 29 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ, আজ দুদিন ধরে নবাবপুর ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসার 106তম সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদুন্নবী অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো এবং আমরা যেভাবে আশা করেছিলাম যে অনুষ্ঠান সুন্দরভাবে করার, তো সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলে মিলে সকলের প্রচেষ্টায় অনুষ্ঠান সুন্দরভাবে হয়েছে। সর্বোপরি এই অনুষ্ঠানটা করতে গিয়ে মাদ্রাসার যে প্রধান শিক্ষক জনাব ফাসিউর রহমান সিদ্দিকী সাহেবের নেতৃত্বে সকল শিক্ষক শিক্ষিকা এবং টিচার ছাত্রছাত্রীরা দীর্ঘ 15 দিন ধরে তার প্রস্তুতি দিয়েছে এবং সেই প্রস্তুতি আজ সফলভাবে সম্পন্ন হলো। আমার নাম আনিসুর রহমান নস্কর, আমি নবাবপুর হাই মাদ্রাসার পরিচালক কমিটির সম্পাদক। দেখা গেল যে রোল মডেল হিসাবে এটাকে অন্যান্য প্রতিষ্ঠান গ্রহণ করতে পারে, করা দরকার সেটা আমার মনে হয়। আর লক্ষ্য করা গেল বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে কাজ যে করে তার মধ্যে ভুল হয়, তা অগোছানো কিছু ছেলে মেয়েদের মধ্যে হইহুল্লোড়ের মধ্য দিয়েও সিস্টেমে আরও আনা যাবে আগামী দিনে। কারণ এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক, অন্যান্য প্রতিষ্ঠানে যেমন খুব অল্প ছাত্রছাত্রীর সংখ্যা থাকে, হ্যাঁ এখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, ফলেতে একটু হইহুল্লোড়টা বেশি লাগলো। তা হলেও তবু অনেক অনেক সাধুবাদ জানাবো, অনেক ভালো জানাবো আমার বন্ধুবর ফজলুর রহমান সিদ্দিকী ওরফে বুলু, এই মাদ্রাসার প্রধান, এবং এর সমস্ত শিক্ষকদের সবাইকে ভাবিয়ে সবাইকে নিয়ে দুদিন ধরে যে একটা সুন্দর অনুষ্ঠান করেছে, বিভিন্ন রকম ছাত্রছাত্রীর মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আরও বিষয়ভিত্তিক অনুষ্ঠান, কুইজ, নানারকমভাবে যে করেছে, একটা স্বর মিলিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করেছে এবং একটা সুন্দর মেসেজ, সুন্দর বার্তা একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাচ্ছে। আবহাওয়াদের জন্য সব তালবেঙ্গা মানিকা অ্যাসোসিয়েশন। আমরা গতকাল থেকে আজ পর্যন্ত দুই দিনব্যাপী আমাদের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসার 106তম মিলাদুন্নবী সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সম্পূর্ণ হলো এবং সম্পূর্ণতা পেল। তার জন্য প্রথমেই যাকে অসংখ্য ধন্যবাদ জানাতে হয়, তিনি হলেন আমাদের নবাবপুর হাই মাদ্রাসার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়। তার অত্যন্ত সুদক্ষ নেতৃত্ব যেটা আমাদেরকে ভীষণভাবে প্রেরণা যোগায়, এবং তার সাথে সাথে আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও আমাদের স্নেহের ছাত্রছাত্রী প্রত্যেককে। এখানে আমাদের দুই দিনব্যাপী খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো। সেখানে প্রথম দিনে আমাদের বিভিন্ন কম্পিটিশন তথা প্রতিযোগিতা ছিল, তার সাথে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে এক্সিবিশন, সায়েন্স অ্যান্ড আর্ট এক্সিবিশন, তার সাথে কেরিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এবং তার সাথে বিভিন্ন ধরনের যে স্কলারশিপ বা প্রকল্প সেগুলো নিয়ে আমাদের একটা ডিসপ্লে বা মডেল তৈরি করা হয়েছে। তার সাথে সাথে দুই দিন ব্যাপী আমাদের এখানে ড্রয়িং কম্পিটিশন, মোকাল্লেমা, তার সাথে আবৃত্তি, কেরাত, কুইজ, আরও অন্যান্য অনেক আনুষাঙ্গিক অনুষ্ঠান হয়েছে। এবং সর্বশেষে আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা শাহওয়ান সিদ্দিকী সাহেব, তিনি শেষ দোয়া করেন, তার মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের কর্মনিষ্ঠা এবং তাদের যে আবেগ সেটাকে দিয়ে তারা আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুচারুরূপে সম্পূর্ণ করেছে, তথা এটা আমাদের নবাবপুর হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সর্বোপরি যার কথা আবার বলতে হয়, আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, যাকে ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে, এবং তার যে এই ধরনের কার্যের প্রতি বা কর্মের প্রতি একটা ভীষণভাবে ভালোবাসা,
সেটা এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। এর সাথে সাথে যাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় সেটা হচ্ছে আমাদের নবাবপুর হাই মাদ্রাসার যে ম্যানেজিং কমিটি রয়েছে, কমিটির যারা রয়েছেন সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছেন প্রত্যেকে খুব সুন্দরভাবে এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে সহযোগিতা করেন। তাদের সহযোগিতা ছাড়া এই ধরনের অনুষ্ঠান কোনো দিনের জন্য সম্পূর্ণতা পেত না। তাদের সক্রিয় অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলেছে। নাম? আমার নাম শেখ শাহ আলম।